আজ আমরা দেখতে চলেছি 2019 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল পোকেমন ডিটেকটিভ পিকাচু। পোকেমনকে তো আমরা সকলেই চিনি, কারণ সে তার কিউটনেসের মাধ্যমে পুরো বিশ্বের মানুষের মনেই জায়গা করে নিয়েছে। আর এই মুভিটি যখন রিলিজ হয়, তখন পোকেমনের জন্যই মুভিটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছিল। তাছাড়া মুভিটির গল্প, ভিএফএক্স এবং পোকেমনের কিউট কিউট দুষ্টুমি অবশ্যই আপনার মন ভালো করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক পোকেমন ডিটেকটিভ পিকাচু মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় এমন একটি সময়ে যখন পৃথিবীতে মানুষের পাশাপাশি পোকেমন নামক এক ধরনের প্রাণীরা বসবাস করত, আর মানুষ এই সকল পোকেমনদেরকে একটি বলের মধ্যে বন্দী করে রাখত। সব পোকেমন দেখতে কিন্তু আবার একরকম ছিল না, এক একটি পোকেমন দেখতে এক এক রকম ছিল, আর এই সকল পোকেমনরা মানুষের বিভিন্ন কাজে সহযোগিতা করত। এ কারণেই মানুষ পোকেমনদেরকে একটি বলের মধ্যে বন্দী করে নিজের কাছে রাখত। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হচ্ছে, মানুষ কিন্তু চাইলেই কোনো পোকেমনকে নিজের কাছে রাখতে পারত না, বরং পোকেমন নিজেই তার মালিককে বাছাই করে নিত। অর্থাৎ পোকেমন কার কাছে থাকবে সেটা তার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। এরপর আমরা একটি পোকেমন ল্যাব দেখতে পাই, যেখানে কয়েকজন সায়েন্টিস্টরা মিলে মিউটো নামক একটি পোকেমনের উপর এক্সপেরিমেন্ট করছিল। আর মিউটো ছিল পোকেমনদের মধ্যে সবচাইতে ডেঞ্জারাস পোকেমন। হঠাৎ করেই তাদের ল্যাবে একটি শর্ট সার্কিটের সমস্যা দেখা দেয়। এতে করে মিউটো আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আর সে পুরো ল্যাব তছনছ করে দিয়ে বাহিরে বেরিয়ে আসে। এরপর আমরা একটি গাড়ি দেখতে পাই, যেটা অনেক স্পিডে সেই ল্যাবের সামনে দিয়ে যাচ্ছিল। মিউটো তখন এই গাড়িটিকে দেখতে পেয়ে গাড়িটির পিছু করতে থাকে। এরপর সে সেই গাড়ির উপর হামলা করে, ফলে সেখানে গাড়িটির অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা টিম নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার বন্ধু জ্যাকের সঙ্গে তাদের শহরের মধ্যে থাকা একটি জঙ্গলে এসেছে। আসলে জ্যাক জোর করে টিমকে এখানে নিয়ে এসেছে, কারণ টিমের কাছে কোনো পোকেমন ছিল না, তাই সে এই জঙ্গল থেকে তাকে একটি পোকেমন ধরে দিতে চায়। কিন্তু টিম তাকে বলে, আমার কোনো পোকেমনের প্রয়োজন নেই, কারণ আমি একাই আমার সব কাজ করতে পারি। শুধু শুধু একটি প্রাণীকে নিজের কাছে বন্দী রেখে কী লাভ? কিন্তু জ্যাক তার কোনো কথাই শোনে না। সে বলে, তুমি শুধু এই বলটির মধ্যে একটি পোকেমনকে ঢুকিয়ে নেবে, তোমাকে আর কিছুই করতে হবে না। এরপর টিম না চাইতেও একটি পোকেমনের কাছে যায়, আর সে পোকেমনটিকে তার বলের মধ্যে ঢুকিয়ে নেয়। কিন্তু পোকেমনটি টিমকে পছন্দ করে না, তাই সে বল থেকে বের হয়ে সোজা তার উপর হামলা করে। এরপর টিম এবং জ্যাক সেখান থেকে পালিয়ে যায়। তারা হাঁটতে হাঁটতে একে অপরের সঙ্গে কথা বলছিল। এমন সময় টিমের ফোনে একটি কল আসে, আর এই কলটি এসেছিল রায়ন পুলিশ ডিপার্টমেন্ট থেকে। টিম তখন কলটি রিসিভ করে। টিম এখানে জানতে পারে গতকাল রাতে তার বাবা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। টিমের বাবার নাম ছিল হ্যারি। টিম আসলে তার বাবাকে খুব একটা পছন্দ করত না, কারণ অনেকদিন আগেই তার বাবা তাকে এবং তার মাকে রেখে কোনো এক কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুদিন পর টিমের মাও মারা যায়, ফলে তখন থেকেই টিম অনেক একা হয়ে পড়ে, আর এসব কিছুর জন্য টিম তার বাবাকেই দোষী মনে করত। এ কারণে টিম যখন তার বাবার মৃত্যুর খবর পায়, তখন তার বিন্দুমাত্র খারাপ লাগে না, বরং সে শুধুমাত্র তার দায়িত্ব পালনের জন্য রাইম সিটির উদ্দেশ্যে রওনা হয়। রাইম সিটিকে তৈরি করেছিল হবার্ট নামক একজন ব্যক্তি। আসলে হবার্টের অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে সে এমন একটি শহর তৈরি করবে যেখানে মানুষ এবং পোকেমনরা একসঙ্গে বসবাস করে। কিন্তু এমনিতেও তো পোকেমনরা একসঙ্গেই বসবাস করত। তবে হবার্টের ইচ্ছে ছিল যে তার তৈরি শহরে পোকেমনরা স্বাধীনভাবে চলাফেরা করবে, অর্থাৎ তারা কোনো বলের মধ্যে বন্দী থাকবে না, বরং তারা মানুষের মতোই স্বাধীনভাবে চলাফেরা করবে, আর তারা মানুষের কাছ থেকে কিছু শিখবে, যাতে করে তারা মানুষের সঙ্গেই মিলেমিশে সমাজের উন্নয়ন করতে পারে। এটা মানবজাতির জন্য অনেক বড় ধরনের সফলতা নিয়ে আসবে। আর এই উদ্দেশ্য নিয়েই হবার্ট রাইম সিটিকে তৈরি করে। টিম এখন সেই শহরেই যাচ্ছে, কারণ তার বাবা সেখানে বসবাস করত। এরপর কিছুক্ষণের মধ্যেই টিম রাইম সিটিতে পৌঁছে যায়। রাইম সিটি আসলে অনেক সুন্দর একটি শহর ছিল, যেটা দেখে টিম অনেক অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় এখানকার সকল পোকেমনরা শহরে খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে, আর এই শহরের প্রতিটি মানুষের কাছেই একটি করে পোকেমন ছিল। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, মানুষের সঙ্গে মিলে এখানকার পোকেমনরা কাজ করছে। এ বিষয়টি টিমকে অনেক অবাক করে তোলে। টিম চারিদিকে তাকিয়ে শহরটিকে ভালোভাবে দেখছিল। এরপর সে দেরি না করে সোজা সেই পুলিশ স্টেশনে চলে যায়, যেখান থেকে তাকে ফোন করা হয়েছিল। এরপর তার সঙ্গে ইউশিডা নামক একজন ব্যক্তি দেখা করে। ইউশিডা হল টিমের বাবার বন্ধু। আসলে টিমের বাবা হ্যারি একজন ডিটেকটিভ ছিল, আর ইউশিডা হল তার কলিগ। ইউশিডা এখানে লক্ষ্য করে হ্যারির মৃত্যুতে টিমের কোনো রিয়াকশনই নেই। তখন সে টিমকে বলে, তুমি হয়তো তোমার বাবাকে অনেক ঘৃণা করো, কিন্তু তোমার বাবা এতটাও খারাপ মানুষ ছিলেন না। যদিও সে কাজে অনেক ব্যস্ত থাকত, কিন্তু সে তারপরও তোমাকে অনেক ভালোবাসত, সবসময় তোমার কথাই বলত,
তোমার এই ব্যাপারটি বোঝা উচিত। টিম তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না, সে সেখানে চুপচাপ বসে থাকে। ইউশিদা তখন টিমকে একটি চাবি দেয়, আর এই চাবিটি হল টিমের বাবা হ্যারির ফ্ল্যাটের চাবি। টিম আসলে এখানে তার বাবার জিনিসপত্রগুলো নিতে এসেছে। এরপর টিম সেখানে চলে যায়। প্রথমেই টিম সেখানে তার বাবার মেইল বক্সটি খোলে, এমন সময় সেখানে একটি পোকেমন চলে আসে, আর এই পোকেমনটি ছিল লুসি নামক একটি মেয়ের। কিছুক্ষণ পর সেখানে লুসিও আসে, আর সে টমকে জিজ্ঞাসা করে, তুমি মিস্টার হ্যারির কি হও? তখন টিম বলে, আমি তার ছেলে। লুসি তখন তাকে বলে, আমি এবং আমার পোকেমন অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম যে কে এখানে এসে মিস্টার হ্যারির মেইল বক্সটি খুলবে। লুসি আসলে একজন ডিটেকটিভ এবং রিপোর্টার, আর সে মিস্টার হ্যারির কেসে কাজ করছিল। তাই সে টিমকে বলে, তুমি মিস্টার হ্যারি সম্পর্কে যা কিছুই জানো সেই সব কিছু আমাকে বলে দাও, তাহলে আমি খুব সহজেই কেসটি সলভ করতে পারব। আসলে মিস্টার হ্যারি একটি অজানা বিষয়ের উপর রিসার্চ করছিল, আর সেই রিসার্চের কারণেই তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর আমি সেই বিষয়টি জানতে চাই, তাই তুমি আমাকে কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করো। কিন্তু টিম বলে, অনেক বছর ধরে বাবার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি, আর তার সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্কও ছিল না, তাই আমি তার ব্যাপারে তেমন কিছুই জানি না। একথা বলে টম সেখান থেকে চলে যায়, আর সে তার বাবার ফ্ল্যাটে প্রবেশ করে। টিম এখানে পুরো ফ্ল্যাটটিকে ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ করেই টিম সেখানে একটি গ্যাস টিউব দেখতে পায়, আর সে কোনো কিছু না বুঝেই টিউবটিকে খুলে ফেলে। এতে করে সেখানে টিউবের মধ্যে থাকা গ্যাসগুলো ছড়িয়ে পড়তে থাকে। টিম তখন সহ্য করতে না পেরে ফ্ল্যাটের জানালা খুলে দেয়, যাতে করে গ্যাসগুলো বাহিরে বেরিয়ে যেতে পারে। এরপর সে তার বাবার রুমে আসে। হঠাৎ করে সে সেখানে একটি আওয়াজ শুনতে পায়। টিম বুঝতে পারছিল না যে এটা কিসের আওয়াজ, তাই সে চারিদিকে দেখতে থাকে। হঠাৎ করে সে একটি জায়গাতে অনেক কিউট একটি পোকেমনকে দেখতে পায়, আর এই পোকেমনটির নাম ছিল পিকাচু। টিম তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো? তখন পিকাচু বলে, আগে বলো তুমি কোথা থেকে এসেছো। টিম এতে অনেক অবাক হয়ে যায়, কারণ সে এই পোকেমনের কথা বুঝতে পারছে। আসলে পোকেমনরা মানুষের সঙ্গে থাকলেও তারা কিন্তু কথা বলতে পারে না, এমনকি মানুষ তাদের ভাষা বুঝতে পারে না, কিন্তু পিকাচু তো কথা বলছে, আর টিম তার ভাষা বুঝতে পারছে। এ বিষয়টি টিমকে অনেক অবাক করে তোলে, কিন্তু পিকাচু অনেক খুশি হয়ে যায়। এমন সময় তাদের রুমের মধ্যে কয়েকটি আলাদা পোকেমন চলে আসে, আর তারা তাদের দুজনের উপর অ্যাটাক করতে থাকে। আসলে টিম যখন জানালা দিয়ে সেই গ্যাসগুলোকে বাহিরে বের করে দেয়, তখন এই পোকেমনগুলো গ্যাসটিতে ইনফেক্টেড হয়ে যায়, তাই তারা কিছু সময়ের জন্য হিংস্র হয়ে উঠেছে। এ দৃশ্য দেখে টিম এবং পিকাচু দুজনেই অনেক ভয় পেয়ে যায়, আর তারা দৌড়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সেই পোকেমনগুলো তাদের পিছু করতে শুরু করে। টিম এবং পিকাচু তাদের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু সেই পোকেমনরা কিছুতেই তাদের পিছু ছাড়ছিল না। হঠাৎ করেই দেখা যায় সেই গ্যাসের প্রভাব শেষ হয়ে গিয়েছে, ফলে পোকেমনরা আবার নর্মাল হয়ে যায়। কিন্তু টিম এখানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে চিৎকার করতে করতে সেখানকার একটি মার্কেটে চলে যায়। পিকাচুও তার পিছু পিছু যায়। টিম সেখানে পাগলের মতো আচরণ করছিল, তাই সকল মানুষ তাকে দেখে হাসতে থাকে। তার উপর আবার পিকাচুকে দেখিয়ে টিম সবাইকে বলে, এই পোকেমন কথা বলে। এতে করে মানুষ তাকে আরও বেশি পাগল মনে করে, কারণ পোকেমনরা তো কথাই বলে না। তারপরও টিম সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করে। তখন সেখানে থাকা একটি মেয়ে পিকাচুর সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু পিকাচু তো অনেক দুষ্ট ছিল, সে কি আর এত সহজে কথা বলে? তাই সে টমকে বোকা বানানোর জন্য তাদের সামনে কথা বলে না। এতে করে সবাই টমকে পাগল মনে করে। এরপর টিম পিকাচুর কাছ থেকে জানতে পারে যে সে আসলে তার বাবার পোকেমন, অর্থাৎ পিকাচু ছিল মিস্টার হ্যারির পোকেমন, যে কিনা মিস্টার হ্যারির সঙ্গে কাজ করত। এরপর পিকাচু টিমকে একটি কফি শপে নিয়ে যায়, কারণ সে কফি খেতে অনেক পছন্দ করত। টিম এই কফি শপে বসে পিকাচুর সঙ্গে কথা বলছিল, ফলে এখানকার মানুষরাও তাকে পাগল মনে করে, কারণ পোকেমনরা তো কথা বলে না। তাহলে টিম কিভাবে কথা বলছে? পিকাচু এখানে টিমকে বলে, আমি হ্যারিকে খুঁজে বের করতে চাই, কিন্তু টিম বলে, বাবা আর বেঁচে নেই, সে তো কিছুদিন আগেই মারা গিয়েছে, আর মৃত মানুষকে কি কখনো ফিরে পাওয়া যায়? তাই তোমার ফালতু কথা বন্ধ করো। পিকাচু বলে, আমাকে একদম ফালতু বলবে না, আমি না জেনে শুনে কোনো কথা বলি না। তোমার বাবা এখনো বেঁচে আছে, কারণ যদি সে মারা যেত তাহলে আমিও মারা যেতাম। আসলে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সঙ্গে থাকা পোকেমনও মারা যাবে, কারণ পোকেমনদের মালিক মারা গেলে সেই পোকেমনটিও মারা যায়। এ কারণে পিকাচু মানতেই চাইছিল না যে হ্যারি মারা গিয়েছে। তাছাড়া পুলিশ এখনও হ্যারির লাশ খুঁজে পায়নি, তাই পিকাচু টিমকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ টিম তার কোনো কথাই শুনতে চাইছিল না। এমনকি সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু পিকাচু তাকে বাধা দেয়। সে টিমকে বলে, এখন আমাদের একে অপরকে অনেক বেশি প্রয়োজন, তা না হলে আমরা হ্যারিকে খুঁজে বের করতে পারবো না। তুমি কি চাও না যে তোমার বাবাকে আমরা খুঁজে বের করি?
তাছাড়া আমি তোমার সাহায্য চাই, কারণ আমাকে যেভাবেই হোক আমার মালিককে খুঁজে বের করতে হবে। তখন টিম তাকে বলে, আমি এখানে আমার বাবাকে খুঁজতে আসিনি, বরং তাকে বিদায় জানাতে এসেছি। কিন্তু পিকাচু বলে, তুমি মানুষের সঙ্গে কথা বলতে পারো, আর আমি পোকেমনদের সঙ্গে। আবার তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, আর আমি তোমার সঙ্গে। তাই আমাদের একসঙ্গে থাকাটা অনেক জরুরি। এখনও সময় আছে, আমরা হ্যারিকে খুঁজে বের করব। দয়া করে তুমি আমাকে সাহায্য করো। পিকাচুর অনেক অনুরোধের পর টিম তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে আবারও হ্যারির ফ্ল্যাটে চলে আসে। এখানে এসে তারা দুজন চারিদিকে দেখতে থাকে, আর পিকাচু পুরো ফ্ল্যাটে ক্লু খুঁজতে শুরু করে, যাতে করে তারা হ্যারিকে খুঁজে বের করতে পারে। পিকাচু সেখানকার টেবিলে একটি মহিলার ছবি খুঁজে পায়, আর সে টিমকে ছবিটি দেখিয়ে বলে, হ্যারির পুরো ফ্ল্যাটে এই মহিলাটির ছবি রয়েছে, আমার মনে হয় তার কাছে গেলে আমরা কিছু ইনফরমেশন পাব। তখন টিম বলে, এই মহিলাটি আমার মা, যে কিনা অনেক বছর আগেই মারা গিয়েছে। আমার বয়স তখন 11 বছর ছিল, আর সেই সময় আমার বাবাও আমার পাশে ছিল না। তখন থেকেই আমি আমার নানির কাছেই বড় হয়েছি। আমি আমার মা এবং বাবাকে অনেক মিস করতাম। মা তো মারা গিয়েছে, সে তো চাইলেই আর কখনো আমার কাছে আসতে পারবে না। কিন্তু বাবা তো বেঁচে ছিল, তার কি কখনো একবার আমার খবর নিতে মন চায়নি, যে আমি তাদেরকে ছাড়া কেমন আছি? সবাই তো তার মা বাবার ভালোবাসা পেতে চায়, তাহলে আমার দোষটা কোথায় ছিল? টিমের এ সকল কথা শুনে পিকাচু অনেক ইমোশনাল হয়ে যায়, আর টিম একটি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে যখন টিম ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় পিকাচু ক্লু খোঁজার চক্করে পুরো ফ্ল্যাটটিকে তছনছ করে ফেলেছে। এরপর পিকাচু সেখানে আর গ্যাসের টিউব খুঁজে পায়, যেটা এর আগে টিম খুঁজে পেয়েছিল। পিকাচু এখানে টিমকে বলে, এই আর গ্যাসের কারণেই সেই পোকেমনগুলো আমাদের উপর হামলা করেছিল, কারণ আমি তাদের শরীর থেকে এই গ্যাসের গন্ধ পেয়েছিলাম। টিম তখন বলে, এসব কথা বাদ দাও, আমার সঙ্গে লুসি নামক একজন রিপোর্টার দেখা করেছিল, যে কিনা আমার বাবার কেসের উপর কাজ করছে। আমাদের প্রথমে সেখানে যেতে হবে, তাহলে হয়তো আমরা কোনো ক্লু পেতে পারি। এরপর পিকাচু এবং টিম সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে আমরা হবার্ট এবং তার ছেলে রোজেনকে দেখতে পাই। হবার্ট হলো সেই ব্যক্তি যে কিনা রায়ম সিটিকে তৈরি করেছেন। তারা এখানে লাইভ টেলিকাস্টের মাধ্যমে একটি ফেস্টিভ্যালের কথা জানায়। তারা বলে, রায়ম সিটিতে সবচাইতে বড় একটি পেট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এরপর তারা শহরের সকল সিটিজেনকে এই ফেস্টিভ্যালে ইনভাইট করে। এই প্রোগ্রাম শেষ হওয়ার পর রোজেন এবং তার বাবার মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ রোজেন পোকেমনদেরকে পছন্দ করত না, কিন্তু তার বাবা সবসময় পোকেমনদেরকে নিয়েই পড়ে থাকে, তাই প্রায় সময় তাদের দুজনের মধ্যে এ বিষয়টি নিয়ে ঝগড়া হয়। এই প্রোগ্রামটিতে লুসিও এসেছিল, তাই লুসিকে খুঁজতে খুঁজতে পিকাচু এবং টিমও সেখানে চলে আসে, ফলে সেখানেই তাদের লুসির সঙ্গে দেখা হয়ে যায়। এরপর টিম এবং পিকাচু লুসির সঙ্গে কথা বলে। টিম এখানে লুসিকে সেই আর্গ্যাস টিউবটি দেখায়, আর সে সেদিনের ঘটনা খুলে বলে। কিন্তু লুসি এই গ্যাসটি সম্পর্কে আগে থেকেই জানত, এমনকি সে তদন্ত করে হ্যারির একজন গুপ্তচরের ব্যাপারে জানতে পেরেছে, যে কিনা হ্যারির বিভিন্ন কাজে সহযোগিতা করত। কিন্তু সেই গুপ্তচর অনেক অন্ধকার একটি জায়গাতে থাকে, আর সেই জায়গাটির নাম হল ডক্স, যার কারণে লুসি কোনোদিন সেখানে যেতে পারেনি। এরপর টিম এবং পিকাচু সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়, আর সেখানে তারা মাইন নামক একটি পোকেমনকে দেখতে পায়। এই পোকেমনটি ছিল হ্যারির গুপ্তচর। মাইন সেখানে পিকাচুকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আসলে মাইন পিকাচুকে আগে থেকেই চিনত, আর সে কোনো এক অজানা কারণে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু টিম এবং পিকাচু তাকে ধরে ফেলে। মাইন কথা বলতে পারত না, কিন্তু তার একটি আলাদা শক্তি ছিল, আর সেটা হলো সে বাতাসের মধ্যে দেয়াল তৈরি করতে পারে। টিম এবং পিকাচু যেহেতু মাইনকে ধরে ফেলেছে, তাই তারা তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। প্রথমে তারা মাইনের কাছে হ্যারির ফ্ল্যাটে পাওয়া গ্যাস টিউবের ব্যাপারে জানতে চায়, আর মাইন যেহেতু কথা বলতে পারত না, তাই সে ইশারার মাধ্যমে তাদেরকে উত্তর দিতে থাকে। কিন্তু পিকাচু এভাবে তার কোনো কথাই বুঝতে পারছিল না। তবে কিছুক্ষণ পর টিম বুঝতে পারে যে মাইন তাদেরকে কি বলতে চাইছে। আসলে মাইন বলছিল, তোমরা রাইম সিটির রাউন্ড হাউসে যাও, আর সেখানে গিয়েই তোমরা আর্গ্যাস টিউব সম্পর্কে জানতে পারবে। টিম তার এই কথাটি বুঝতে পারে, আর সে দেরি না করে পিকাচুকে নিয়ে সোজা সেখানে চলে যায়। আসলে রাউন্ড হাউস ছিল এমন একটি জায়গা যেখানে বাজি ধরে পোকেমনদের মধ্যে লড়াই করানো হয়। যার পোকেমন এই লড়াইয়ে জিতে যায়, সে অনেক মোটা অঙ্কের টাকা পায়। আর এই গেমটির নাম হল পোকেমন ব্যাটল। কয়েক বছর আগেই রাইম সিটি থেকে গেমটিকে ব্যান করে দেয়া হয়, কিন্তু টাকার জন্য মানুষ এখন অবৈধভাবে এই গেমটিকে চালিয়ে যাচ্ছে। টিম এবং পিকাচু সেখানে এসব কিছু দেখছিল, এমন সময় তাদের কাছে একজন ব্যক্তি আসে, আর সে টিমকে বলে পিকাচুর পুরনো মালিক কোথায়। এতে বোঝা যাচ্ছে হ্যারি পিকাচুকে নিয়ে এখানে আগেও এসেছিল। টিম তখন তাকে জিজ্ঞাসা করে পিকাচুর আগের মালিক এখানে কেন আসত। তখন সেই ব্যক্তি বলে, এসব কথার উত্তর আমি তোমাকে পরে দেব,
এর আগের বার তোমার পিকাচু আমার পোকিমনকে অনেক খারাপভাবে হারিয়েছিল, তাই আমি চাই আজকে আবারও তাদের মধ্যে আরেকটি ম্যাচ হয়ে যাক। এতে দেখা যাবে কার পোকিমন বেশি শক্তিশালী। কিন্তু টিম তাকে বলে, আমি এসব কিছু দেখতে চাই না, আপনি শুধু আমাকে আমার প্রশ্নের উত্তর দিন। কিন্তু সেই ব্যক্তি বলে, আমি তো তোমাকে বলেছি আগে ম্যাচ হবে, তারপর তুমি তোমার উত্তর পাবে। এরপর টিম তার কথায় রাজি হয়ে যায়। তখন পিকাচু এবং সেই পোকিমনের মধ্যে লড়াই শুরু হয়। কিন্তু তার আগে সেই ব্যক্তি তার পোকিমনকে আর্গেসের মাধ্যমে পাওয়ারফুল করে তোলে, ফলে পিকাচু তাকে হারাতে পারছিল না, বরং সেই পোকিমন পিকাচুকে অনেক আঘাত করে। টিম তখন পিকাচুকে থান্ডার অ্যাটাক করতে বলে। আসলে প্রায় সকল পোকিমনই থান্ডার অ্যাটাক করতে পারে, কিন্তু পিকাচু এখানে তার পাওয়ার ভুলে গিয়েছে, তাই সে সেখানে কিছুই করতে পারছিল না। এদিকে সেই পোকিমন পিকাচুকে মারতেই যাচ্ছিল, তাই পিকাচুকে বাঁচাতে সেখানে টিম চলে আসে। এরপর তারা দুজন সেই পোকিমনের সঙ্গে লড়াই শুরু করে। এমন সময় সেই পোকিমনের মালিকও সেখানে চলে আসে, যার সঙ্গে পিকাচুর লড়াই হচ্ছিল। সে তার পোকিমনকে এই লড়াইয়ে সাহায্য করতে এসেছে, যেমনভাবে পিকাচুর ক্ষেত্রে টিম এসেছে। এরপর তাদের চারজনের মধ্যেই অনেক বড় একটি লড়াই শুরু হয়ে যায়। এদিকে সেই ব্যক্তির কাছে কয়েকটি আর্গেসের বোতল ছিল। তাদের লড়াইয়ের এক পর্যায়ে দুর্ভাগ্যবশত সেই সকল বোতলগুলো ভেঙে যায়, ফলে বোতলের মধ্যে থাকা গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এতে করে সেখানে যতগুলো পোকিমন ছিল সেই সমস্ত পোকিমনরা পাওয়ারফুল হয়ে ওঠে, আর তারা পুরো রাউন্ড হাউসে তোলপাড় শুরু করে দেয়। এদিকে টিম সেই ব্যক্তির কাছ থেকে আর্গেস সম্পর্কে জানতে চায়। তখন সে বলে, আমি শুধু এতটুকুই জানি, আর্গেস একজন ডক্টর তৈরি করে। তখনই সেই পোকিমন তাদের দুজনের উপর অ্যাটাক করে। টিম এবং পিকাচু কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে, আর তারা দুজনই মাটিতে পড়ে যায়। এমন সময় সেখানে কয়েকজন পুলিশ এসে তাদের দুজনকেই অ্যারেস্ট করে, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে টিম এবং পিকাচুর জন্যই এখানে ঝামেলা সৃষ্টি হয়েছে। তাই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। কিন্তু টিম এখানে দেখতে পায় পুলিশ স্টেশনে তার বাবার বন্ধু ইউশিডা রয়েছে। সে তখন ইউশিডাকে বলে, আমার বাবা এখনও বেঁচে আছে, আর পিকাচু হলো আমার বাবার পোকিমন, তাই আমরা দুজন মিলে আমার বাবাকে খুঁজে বের করব। ইউশিডা এতে অনেক অবাক হয়, আর সে তাদেরকে বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এত ভয়ানক অ্যাক্সিডেন্টের পর মানুষ কিভাবে বাঁচতে পারে। এরপর সে টিমকে একটি ভিডিও ক্লিপ দেখায়, আর এটা হলো সেই ভিডিও ক্লিপ যেখানে হ্যারির অ্যাক্সিডেন্টের ভিডিও রেকর্ড করা আছে। ভিডিও ক্লিপটি দেখে টিমের কাছেও মনে হয় তার বাবা হয়তো আসলেই মারা গিয়েছে। এতে টিম অনেক কষ্ট পায়। পিকাচু তখন তাকে বলে, তুমি না তোমার বাবাকে ভালোবাসো না, তাহলে এখন তার জন্য কেন মন খারাপ করছো? তখন টম বলে, পৃথিবীতে কি এমন কোনো সন্তান রয়েছে যে কিনা তার বাবাকে ভালোবাসে না? আমি আমার বাবার সঙ্গে অভিমান করেছি, তাই বলে এই নয় যে আমি তাকে ভালোবাসি না, আমারই ভুল হয়েছে, এতটা অভিমান নিয়ে থাকা উচিত হয়নি। বরং আমি যদি আমার বাবার কাছে আসতাম, তাহলে অন্তত একবার তার সঙ্গে কথা বলতে পারতাম। পিকাচু তখন বলে, তুমি আমার উপর বিশ্বাস রাখো, তোমার বাবা মারা যায়নি, কারণ সে মারা গেলে আমি বেঁচে থাকতাম না। এমন সময় সেখানে হবার্টের একজন এজেন্ট আসে, আর সে টিম এবং পিকাচুকে হবার্ডের কাছে নিয়ে যায়। হবার্ড এখানে একটি হুইলচেয়ারে বসেছিল। সে টিমকে বলে, আমি তোমার বাবার ক্লায়েন্ট ছিলাম, আসলে এই আর্গ্যাস আমার ছেলেই তৈরি করেছে, কারণ সে পোকিমনদেরকে সহ্য করতে পারে না, আর সে কখনোই চায় না যে মানুষ এবং পোকিমনরা একসঙ্গে থাক। যেহেতু তোমার বাবা একজন ডিটেকটিভ ছিলেন, তাই সে আমার এই কেসের উপর কাজ করছিল। একথা শুনে টিম বলে, আপনি আপনার ছেলেকে কেন থামাননি? তখন হবার্ট বলে, আসলে আমি প্যারালাইজড হয়ে যাওয়ার পর আমার ছেলে আমার কোম্পানি দখল করে নেয়, তাই আমার আর কিছুই করার ছিল না। কিন্তু তোমার বাবা এখনও বেঁচে আছে। এরপর হবার্ট টিমকে একটি অ্যাডভান্সড হোলোগ্রাম ভিডিও দেখায়, আর এই ভিডিওটি ছিল তার বাবার অ্যাক্সিডেন্টের ভিডিও। টিম এখানে দেখতে পায় অ্যাক্সিডেন্টের পরও সেদিন তার বাবা জীবিত ছিল, এমনকি পিকাচুও তার সঙ্গেই ছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে মিউটো চলে আসে। হবার্ট এখানে টিমকে বলে, পোকিমনদের মধ্যে মিউটো হলো সবচাইতে পাওয়ারফুল পোকিমন, আর এই পোকিমনটিকে প্রাচীন মিউটো পোকিমনদের ডিএনএর মাধ্যমে একটি ল্যাবে তৈরি করা হয়েছে। মিউটো সেদিন পিকাচুর কাছ থেকে তার সকল পাওয়ার নিয়ে নেয়, এমনকি সে হ্যারিকে তার কাছে বন্দী করে রাখে। টিম তখন হবার্টকে জিজ্ঞাসা করে, মিউটো আমার বাবাকে কেন বন্দী করেছে, আর সে আমার বাবাকে কোথায় নিয়ে গিয়েছে? তখন হবার্ট বলে, এটাই তো তোমাকে জানতে হবে, আর তোমার বাবাকে তোমার খুঁজে বের করতে হবে। এ কারণে তুমি প্রথমে মিউটোকে খুঁজে বের করো, তাহলেই তুমি তোমার বাবাকে পেয়ে যাবে। এরপর টিম পিকাচুকে নিয়ে লুসির সঙ্গে একটি কফি শপে দেখা করে। লুসি এখানে টিমকে বলে, তোমার কথাতে আমি রোজেনের কম্পিউটারের সকল ডাটা সংগ্রহ করেছি, আর সেখান থেকে আমি পোকিমন রিসার্চ ল্যাবের ব্যাপারে জানতে পেরেছি। কিছুদিন আগে সেই ল্যাবে একটি বিস্ফোরণ ঘটেছিল, যার কারণে এখন পুরো ল্যাব ধ্বংস হয়ে গিয়েছে।
আর সেদিন রাতেই তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমাদেরকে এখন সেই ল্যাবে যেতে হবে। এরপর তারা তিনজনই সেই ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়, আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। এরপর তারা সেই ল্যাবের মধ্যে প্রবেশ করে এবং সেখানে তারা কিছু জেনেটিক পোকেমন দেখতে পায়, যাদেরকে এক্সপেরিমেন্ট করার জন্য সেখানে রাখা হয়েছে। হঠাৎ করেই তারা তাদের সামনে অন্য আরেকটি ল্যাব দেখতে পায়, যেটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। আর এটা ছিল সেই ল্যাব যেখানে সেদিন রাতে বিস্ফোরণ ঘটেছে। এদিকে লুসি তার ফোনের মধ্যে ল্যাবটির কিছু ছবি তুলছিল। অন্যদিকে সিসি ক্যামেরার মাধ্যমে রোজেন তাদের তিনজনকেই দেখতে পায়। এদিকে টিম এবং পিকাচু সেখানে থাকা একটি কম্পিউটারের কাছে আসে, আর টিম সেখানে কিছু বাটন প্রেস করে দেয়, ফলে তাদের সামনে একটি হোলোগ্রাম ভিডিও চালু হয়ে যায়। তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পায় কয়েকজন সায়েন্টিস্টরা মিলে এই ল্যাবটিতে মিউটোর উপর এক্সপেরিমেন্ট করছে। আর এখানে টিম বুঝতে পারে এই সকল সায়েন্টিস্টদের সঙ্গে তার বাবাও ছিল। তারা প্রাচীন পোকেমনদের শরীর থেকে ডিএনএ সংগ্রহ করে মিউটোকে বন্দি রেখে তার উপর এক্সপেরিমেন্ট করছিল। পিকাচু তখন টিমকে বলে, আমার কাছে মনে হয় হ্যারির উপর বদলা নেয়ার জন্যই মিউটো তাকে কিডন্যাপ করেছে, কারণ হ্যারিও এই সায়েন্টিস্টদের সঙ্গেই ছিল। এরপর তারা দুজন লুসির কাছে আসে, কিন্তু তারা দেখতে পায় সেখানে থাকা একটি পোকেমন লুসিকে ধরে ফেলেছে। পিকাচু এবং টিম কোনোমতে তাকে বাঁচিয়ে নেয়, আর তারা তিনজনই সেই ল্যাব থেকে বাহিরে বেরিয়ে আসে। কিন্তু দেখা যায় সেই পোকেমন তার অন্যান্য সঙ্গীদেরকে নিয়ে তাদের তিনজনকে ধাওয়া করছে। আগেই আমরা জেনেছিলাম যে এক একটি পোকেমনের কাছে এক এক ধরনের পাওয়ার থাকে, তাই লুসির পোকেমন সাইডাকের কাছেও একটি পাওয়ার ছিল। সেটা হলো, সে অতিরিক্ত রেগে গেলে একটি বিশেষ ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে। তাই পিকাচু এখানে সাইডককে মোটা বলে রাগিয়ে দেয়, ফলে সাইডক সেখানে অনেক বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। এতে তারা সেই পোকেমনদের কাছ থেকে অনেক দূরে ছিটকে পড়ে, ফলে তারা তাদের হাত থেকে বেঁচে যায়। কিন্তু তখনই সেখানে অনেক বড় ধরনের ভূমিকম্প শুরু হয়ে যায়। এটা কোনো সাধারণ ভূমিকম্প ছিল না। তারা সবাই দেখতে পায় এই ভূমিকম্পের কারণে নিচের মাটি উপরে চলে যাচ্ছে আর উপরের দিকটা নিচে নেমে আসছে। এতে তারা সবাই ভয় পেয়ে দৌড়তে শুরু করে। এমন সময় সেখানকার মাটি দুই ভাগ হয়ে যায়, ফলে পিকাচু এবং টিম লুসি এবং সিডাকের কাছ থেকে আলাদা হয়ে পড়ে। কিন্তু টিম তখনই পিকাচুকে নিয়ে লাভ দিয়ে লুসি এবং সিডাকের কাছে চলে আসে। তখনই তারা এই গার্ডেনের একটি চোখ দেখতে পায়, ফলে তারা বুঝতে পারে যে এটা আসলে কোনো গার্ডেন নয়, বরং এটাও ছিল এক ধরনের পোকেমন, যেটা ভুল এক্সপেরিমেন্টের কারণে সৃষ্টি হয়েছে। দেখতে দেখতে এই পোকেমনটি শান্ত হয়ে যায়, কিন্তু টিম এবং তার সঙ্গীরা যেখানে দাঁড়িয়ে ছিল তখনই সেই জায়গাটি ধসে পড়ে, ফলে তারা চারজনই সেখানকার পানিতে পড়ে যায়। তারা অনেক চেষ্টা করে পানি থেকে উঠে আসে, কিন্তু পিকাচু এখানে অনেক আঘাত পেয়েছিল, তাই টিম তার জন্য কান্না করতে থাকে, কারণ সে এখন পিকাচুকে অনেক ভালোবেসে ফেলেছে। সে পিকাচুর জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। এমন সময় সেখানে বুলবাসর নামক একটি পোকেমন আসে। তখন টিম তাকে বলে, তুমি কি আমার পিকাচুকে বাঁচাতে পারবে? কিন্তু বুলবাসর তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পর দেখা যায় বুলবাসর তার অনেকগুলো সঙ্গীকে নিয়ে এখানে চলে এসেছে। এরপর বুলবাসর টিমকে তার পিকাচুকে নিয়ে তাদের পেছনে পেছনে আসতে বলে, ফলে টিম তাদের পিছু পিছু চলে যায়। এক পর্যায়ে টিম দেখতে পায় যে বুলবাসররা তাকে মিউটোর কাছে নিয়ে এসেছে। এতে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল মিউটো হয়তো পিকাচুর ক্ষতি করতে পারে। মিউটো পিকাচুর কোনো ক্ষতি না করে বরং তাকে সুস্থ করে তোলে এবং তার পাওয়ার তাকে ফিরিয়ে দেয়। পিকাচুকে সুস্থ দেখে টিম অনেক খুশি হয়ে যায়। এরপর সে মিউটোকে জিজ্ঞাসা করে, তুমি আমার বাবাকে কোথায় লুকিয়েছো? মিউটো তখন তাকে তার পাওয়ারের সাহায্যে বলে, আমি যখন ল্যাবে বন্দি ছিলাম তখন পিকাচু আমাকে সেখান থেকে বের হতে সাহায্য করেছিল। অর্থাৎ সেদিন ল্যাবে যে শর্ট সার্কিট হয়েছিল সেটা মিউটোকে বাঁচানোর জন্য পিকাচু করেছিল। এরপর মিউটো সেখান থেকে বের হয়ে হ্যারি এবং পিকাচুর কাছে যায়, আর সে পিকাচুকে বলে, পৃথিবীর মানুষেরা অনেক স্বার্থপর, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথাই ভাবে, কখনো এটা চিন্তা করে না যে আমাদেরও তো জীবন আছে, তাদের মতো আমাদেরও তো কষ্ট হয়। এরপর মিউটো টিমকে আরো কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে রোজেন চলে আসে, আর সে মিউটোকে তার ডিভাইসের সাহায্যে বন্দি করে সেখান থেকে নিয়ে যায়। এদিকে মিউটো যেহেতু পিকাচুকে তার সমস্ত পাওয়ার ফিরিয়ে দিয়েছে, তাই পিকাচুর সবকিছু মনে পড়ে যায়, আর তখন তার কাছে মনে হয় সে মিউটোকে বাঁচিয়ে হ্যারির সঙ্গে বেইমানি করেছে, এমনকি তার কারণেই হ্যারির এই অবস্থা হয়েছে। তাই সে নিজেকে ক্ষমা করতে পারছিল না, আর সে টিমকে রেখে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু টিম তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, তবে পিকাচু তার কোনো কথাই শোনে না।
যখন টিম তাকে বেশি জোরাজুরি করতে যায় তখন পিকাচু না চাইতেও তার উপর থান্ডার অ্যাটাক করে দেয়। এতে টিম অনেক কষ্ট পায় আর সে এবার পিকাচুকে আর বাধা দেয় না, ফলে পিকাচু সেখান থেকে চলে যায়। টিম তখন লুসি এবং সাইডককে নিয়ে রাইম সিটিতে ফিরে আসে। এখানে এসে তারা দেখতে পায় রাইম সিটিতে পোকেমন ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। টিম তখন দ্রুত সময়ে হবার্ডের কাছে যায় যাতে করে সে তাকে বলতে পারে যে রজেন মিউটোকে বন্দি করে ফেলেছে। কিন্তু এখানে সে জানতে পারে হবার্ডই আসলে একজন খারাপ মানুষ আর তার ছেলে রোজেন নির্দোষ। আসলে হবার্ড একটি অবৈধ এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিল। হ্যারি তখন এই বিষয়টি জেনে যায় আর সে তখন হবার্ডের বিরুদ্ধে চলে যায়। তাই সেদিন হবার্ড তার পোকেমনকে পাঠিয়ে হ্যারির গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। মিউটো তো সেদিন তাদেরকে সেখানে বাঁচাতে গিয়েছিল। আসলে মিউটোর মধ্যে এমন একটি শক্তি রয়েছে যেটার সাহায্যে সে মানুষের আত্মাকে তাদের পোকেমনদের শরীরে প্রবেশ করিয়ে দিতে পারবে। তাই হবার্ড একটি ডিভাইস আবিষ্কার করেছে যার মাধ্যমে সে মিউটোর শরীরে প্রবেশ করতে পারবে। এ কারণেই হবার্ড মিউটোকে ধরার জন্য এত প্ল্যান করেছে, কারণ সে মিউটোর শরীরে প্রবেশ করে মিউটোর মধ্যে থাকা শক্তি তার নিজের মধ্যে পেতে চাইছিল। এরপর সে তার ডিভাইসের মাধ্যমে মিউটোর শরীরে প্রবেশ করে আর সে টিমকে বলে এই ফেস্টিভ্যাল সাজানোর জন্য যতগুলো বেলুন ব্যবহার করা হয়েছে সেই সকল বেলুনের মধ্যে আর্গ্যাস রয়েছে, কারণ আর্গ্যাস ছাড়া মানুষের আত্মাকে পোকেমনদের শরীরে প্রবেশ করানো যাবে না। এ কারণেই তো সে আর্গ্যাস তৈরি করেছিল। এরপর সে তার পাওয়ার পরীক্ষা করার জন্য বাহিরে যেতে চায়। টিম তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে টিমকে আঘাত করে সেখান থেকে বাহিরে চলে আসে। অন্যদিকে পিকাচু মন খারাপ করে সেই ব্রিজের কাছে চলে যায় যেখানে হ্যারির অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে সে তার মনের দুঃখে গান গাইতে থাকে। কিন্তু হঠাৎ করেই তার সেদিন রাতের কথা মনে পড়ে যায়। তখন পিকাচু বুঝতে পারে মিউটো তো সেদিন হ্যারির কোনো ক্ষতিই করেনি, বরং সে তাকে বাঁচাতে এসেছিল, অর্থাৎ তার কারণে হ্যারির কোনো ক্ষতি হয়নি। এতে সে কিছুটা স্বস্তি বোধ করে, তাই সে দৌড়ে টিমের কাছে ফিরে যেতে থাকে। অন্যদিকে হবার্ড শহরের সকল বেলুন লিক করে দেয়, ফলে পুরো শহরে আর গ্যাস ছড়িয়ে পড়ে। সুযোগ পেয়ে হবার্ড সকল মানুষের আত্মা তাদের পোকেমনদের মধ্যে ট্রান্সফার করে দেয়। কিছুক্ষণ পর সেখানে পিকাচু চলে আসে। লুসি তখন পিকাচুকে দেখতে পায় আর সে তার কাছে আসে। লুসির আত্মা এখন তার পোকেমন সিডাকের মধ্যে রয়েছে। সে এখানে পিকাচুকে বলে এটা মিউটো নয়, বরং মিউটোর শরীরে হবার্ড প্রবেশ করেছে আর সে পিকাচুকে সমস্ত ঘটনা খুলে বলে। পিকাচু এতে হবার্ডের উপর অনেক রেগে যায় আর সে তার সঙ্গে লড়াই শুরু করে। তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হচ্ছিল। এদিকে টিম তার জ্ঞান ফিরে পায় আর সে পিকাচুকে দেখে অনেক খুশি হয়ে যায়। হঠাৎ করে এই টিম একটি আলমারির মধ্য থেকে আওয়াজ শুনতে পায় আর সে দরজা খুলে দেখতে পায় হবার্ড রোজেনকে এখানে বন্দি করে রেখেছে। টিম তখন রোজেনকে মুক্ত করে দেয়, কিন্তু ঠিক তখনই সেখানে হবার্ডের পোকেমন ডিট্ট চলে আসে আর সে টিমকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। কিন্তু টিম সেখানে কোনো মতে ঝুলেছিল। রোজেন তখন ডিট্টোকে মেরে টিমকে উদ্ধার করে। এদিকে হবার্ড এবং পিকাচু এখনও তাদের লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই হবার্ড পিকাচুকে ধরে ফেলে আর সে তাকে বলে আমাকে হারানোর চেষ্টা করে লাভ নেই, তুমি আমার শক্তির সঙ্গে কখনোই পারবে না। পিকাচু তখন বলে আমি তোমাকে হারাতে চাইনি, বরং থামাতে চেয়েছিলাম। অন্যদিকে টিম হবার্ডের মাথা থেকে তার ডিভাইসটি খুলে দেয়, ফলে তার আত্মা তার শরীরে চলে আসে আর মিউটো মুক্ত হয়ে যায়। এরপর মিউটো তার পাওয়ারের সাহায্যে রাইম সিটিকে আবার আগের মতো করে দেয় আর সকল মানুষের আত্মাকে সে আবারও তাদের শরীরে ট্রান্সফার করে দেয়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে আর অবৈধ এক্সপেরিমেন্টের কারণে তারা হবার্ডকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর রোজেন লুসিকে তার কোম্পানিতে অনেক বড় একটি পদে চাকরি দেয়। লুসি এতে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। তারা সবাই সেখানে অনেক আনন্দ করছিল। তখন টিম এবং পিকাচুর কাছে মিউটো আসে আর সে টিমকে বলে তুমি এতদিন তোমার যেই বাবাকে খুঁজছিলে সে আসলে তোমার সঙ্গেই ছিল, অর্থাৎ আমি পিকাচুর শরীরে তার আত্মাকে ট্রান্সফার করে দিয়েছিলাম। আসলে আমি আগে থেকেই জানতাম যে হ্যারি একজন ভালো মানুষ, তাই আমি তাকে হবার্ডের কাছ থেকে বাঁচানোর জন্য তার বডিটি আমার কাছে রেখে দেই। এরপর পিকাচুর কাছ থেকে আমি তার পাওয়ার কেড়ে নিয়ে তোমার বাবার আত্মা তার মধ্যে প্রবেশ করিয়ে দেই যাতে করে হবার্ড তাকে খুঁজে না পায়। তবে পিকাচুর শরীরে থাকাকালীন সময়ে তোমার বাবার মস্তিষ্ক আমি ডিজেবল করে দিয়েছিলাম, তাই সে তোমাকে চিনতে পারেনি।
এরপর মিউটো পিকাচু এবং হ্যারির শরীর আলাদা করে দেয়। আর এতগুলো বছর পর টিম তার বাবাকে দেখতে পায়, ফলে সে অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই টিম তার নানির কাছে ফিরে যাচ্ছে। এ কারণে হ্যারির অনেক মন খারাপ ছিল, কারণ সে এখন তার ছেলেকে তার কাছেই রাখতে চায়, সে তাকে যেতে দিতে চায় না। কিন্তু সে সাহস করে টিমকে এ কথা বলতেও পারছে না। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় টিম তার টিকিটটি ছিঁড়ে ফেলে দিয়েছে, অর্থাৎ সেও আর তার বাবাকে ছেড়ে যেতে চায় না। টিম তখন তার বাবাকে জড়িয়ে ধরে আর সে তার বাবার কাছে ক্ষমা চায়, কারণ সে তার বাবাকে ভুল বুঝেছিল। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে, তাই সে হ্যারিকে কথা দেয় যে সে তাকে কখনো ছেড়ে যাবে না। ফলে হ্যারি এবং পিকাচু অনেক খুশি হয়ে যায়। এরপর টিম তার বাবা এবং পিকাচুর সঙ্গে নতুন করে তার জীবন শুরু করে।